কাশ্মীর, এই একটি নাম ভ্রমণপ্রিয় সকল মানুষের মনকে নিমেষে নাড়িয়ে দেয়। অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, স্রোতস্বিনী একে বেঁকে চলা বরফের জলে পুষ্ট পাহাড়ি নদী, যেদিকে তাকাবেন সেদিকই সুন্দর। পর্বতো কে দরমিয়া হ্যায়, জন্নতো কে তরমিয়া হ্যায়, আজ কে দিন হাম ইয়াহাঁ হ্যায়, সাথি ইয়ে হামারি তকদীর হ্যায়, কিতনি খুবসুরত ইয়ে কশ্মীর হ্যায়, ইয়ে কশ্মীর হ্যায়, ইয়ে কশ্মীর হ্যায়। ইউরোপ আমি দেখিনি, কিন্তু কাশ্মীর দেখার পর ইউরোপ দেখার আর ইচ্ছে নেই। এতটাই সুন্দর ভারতের এই রাজ্য। হিমালয়ের পীর পাঞ্জাল অঞ্চলে অবস্থিত কাশ্মীর সত্যিই ভূস্বর্গ, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশই নেই। আমাদের কাশ্মীর বেড়ানো শুরু হয় জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শহর শ্রীনগর থেকে। 2000 বছরেরও বেশি প্রাচীন শহর এই শ্রীনগর। মৌর্য সম্রাট অশোক প্রবর্তন করেছিলেন বৌদ্ধ ধর্মের। অষ্টম শতকে শঙ্করাচার্য এসেছিলেন তপস্যার জন্য এই শ্রীনগরে। 1400 শতকে সুফি সাধকদের হাত ধরে ইসলামের প্রবেশ ঘটে কাশ্মীর উপত্যকায়। মুঘল রাজত্বকালে সম্রাট শাহজাহান আর সম্রাট জাহাঙ্গীরের আমলে গড়ে ওঠে দুরন্ত সব উদ্যান। সমুদ্র পৃষ্ঠ থেকে 5300 ফিট উচ্চতায় জম্মু কাশ্মীরের রাজধানী শহর ঝিলম নদীর তীরে এই শ্রীনগর, সত্যি ভূস্বর্গের রানী। আর এইখানের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে ডাল লেক। ভূস্বর্গের রানী, শ্রীনগর বেড়ানোর জন্য হাতে রাখুন দুটো সম্পূর্ণ দিন। ডাল লেক, ঝিলম নদী, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, এগুলো তো আছেই, কিন্তু সেই সাথে শ্রীনগরকে আরও সুন্দর করে তুলেছে এর উদ্যান। বিভিন্ন উদ্যান রয়েছে শ্রীনগরে, উদ্যানের শহর হলো এই শ্রীনগর। শ্রীনগরে আজকে একটা দারুণ রোদ ঝলমলে বসন্তের সকাল, খুব খুব সুন্দর আবহাওয়া। না, কাশ্মীরে গিয়ে কাশ্মীর কি কালির দেখা আমরা পাইনি, তা বলে ডাল লেকে শিকারা চড়বো না, তা তো হয় না। আমরা এবার যাচ্ছি শিকারা রাইড করতে। ডাল লেকে শিকারা রাইড সকাল সকাল সেরে ফেলার চেষ্টা করুন। সকালবেলাতেই সবচেয়ে বেশি এনজয় করবেন এই রাইড। আমাদের থেকে নিচ্ছে হচ্ছে এই জায়গাগুলো দেখানোর জন্য 800 টাকা। সবই ঠিক আছে রে, দুটো বালিশ থাকলে সব থেকে জমে যেত আর কি, ব্যাপারটা বুঝলি। এদের এই ইম্প্রোভাইজেশনের অ্যাডভাইসটা দিয়ে যেতে হবে। ये हमारा दुकान है छोटे भाई, चलती फिरती दुकान, सुविनियर आइटम। বাদিকে এই হাউস বোট গুলো রয়েছে। আচ্ছা, যখনই শিকারা চালু হবে সাথে সাথে কিন্তু অন্যান্য শিকারা নিয়ে আপনার এই শিকারার পাশে চলে আসবে অনেক লোকজন। কেউ চা বিক্রি করছে, কেউ সুভেনিয়ারের জিনিসপত্র বিক্রি করছে, মানে হ্যাঁ, কেউ ফটোগ্রাফির অফার নিয়ে আসছে, এগুলো চলতেই থাকছে আর কি। দাম কিন্তু এদের থেকে নিলে, এই শিকারাগুলোর থেকে নিলে বেশ বেশি। ওই সুভেনিয়ারের জিনিসপত্র যেগুলো আসছে অনেক অনেক টাকা দাম। চায়ের দাম 40 টাকা, যেটা খাওয়া এটা ডাল গেটে 20 টাকায় পাওয়া যাচ্ছে, তো একটু দেখে শুনে কিনবেন। আমাকে ডাল লেকে শিকারা চড়তে হচ্ছে এই পাগলটার সঙ্গে, ভাবতে পারছেন? বুঝুন, দেখে নিয়েছে, অপমান করছে। আমি বরঞ্চ বলছি ওকে যে বউ নিয়ে আসা উচিত, তারপরে এই বেটা আমাকে অপমান করছে ডেকে নিয়েছে। এরপর বউকে নিয়েই আসব। ও মৈত্রে, তুমি কোথায়? আমাদের শিকারা এখন এসে গেল হচ্ছে নেহেরু পার্কে। এটা লেকের মাঝখানে একটা গার্ডেন, এখানে হল্ট দেবে, নামবো এখানে আমরা।
कपूर खिले आरजू कश्मीर की कड़ी मिशन कश्मीर और जो शमी कपूर का वो गाना गाते हैं ना वो तारीफ करो उसकी अरे दीवाना हुआ बादल আপনারা যদি শিকারায় ওঠেন তাহলে নেহরু গার্ডেনটাকে বাদ দেবেন, শিকারাটাকে এনজয় করুন, শিকারায় বসে একটু গল্প গুজব করুন, শিকারায় ভ্রমণটাকে এনজয় করুন, শিকারার রাইডটাকে এনজয় করুন, সেটাই উচিত হবে। এই যে হাউস বোটটা চিয়ারফুল চার্লি, এখানেই কিন্তু মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল, ওই বুমরো বুমরো গানটা এখানেই এখানেই শ্যুট করা হয়েছিল। আমরা এখন ঢুকছি হচ্ছে ফ্লোটিং মার্কেটের মধ্যে, এখান থেকে শুরু হচ্ছে দুদিকে দোকান, মাঝখান দিয়ে শিকারা যাবে। এবার একটা দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে জমিটা দেখতে পাচ্ছেন যার উপরে এই ঘাস হয়ে আছে, অনেক কিছু লাগানো আছে, এটা কিন্তু ফ্লোটিং, এই পুরো জমিটাই ফ্লোটিং, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লোট করছে, চলতা ফিরতা জমিন, এটা হচ্ছে তাই। এই ফ্লোটিং গার্ডেনটা পেরিয়ে এসে বাঁদিকে একটা টার্ন আছে, সেখান দিয়ে ঢুকলে পরেই মিনা বাজার, সেখানেই চলে এসেছি আমরা এখন। শিকারা রাইড করতে করতে যদি খিদে পেয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, প্রচুর দোকান রয়েছে, ফ্লোটিং শিকারাতেও দোকান রয়েছে, আবার পাশেও দোকান রয়েছে যেখানে ম্যাগি চা কফি এগুলো পাবে, তবে মোস্ট প্রবাবলি দাম একটু বেশিই হবে। ভাইয়া ম্যাগি কিতনা কা দিয়ে? ওই ছোট ম্যাগি 60 টাকা, জিজ্ঞেস করলাম আমি। এখন যে জায়গাটায় আছি এটাকে এরা বলে হচ্ছে গোল্ডেন লেক, তার কারণ হচ্ছে সন্ধেবেলায় যখন আলো জ্বলে এই দুদিকের হাউস বোটগুলোতে তখন নাকি এই জায়গাটাকে পুরো সোনালি লাগে, তো সন্ধেবেলা এলে সেটা দেখা যাবে, আপাতত তো পার্থক্য কিছু বুঝতে পারছি না আমরা। আমাদের শিকারা রাইড প্রায় শেষ, তবে দুর্দান্ত এক্সপিরিয়েন্স, মানে এটা এতদিন আমরা শুনে এসেছি কিন্তু সত্যি ওয়ার্দি। আপনি কাশ্মীরে আসবেন, ডাল লেকে আসবেন আর শিকারা রাইড করবেন না সেটা কিন্তু হবে না, একটু দৌড়াদৌড়ি করে নেবেন কিন্তু এটা অবশ্যই করবেন, এটা মাস্ট। একদমই তাই, একদমই সহমত, একদম 100% সহমত, করাই উচিত, মানে অপূর্ব একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের দুজনেরই। শ্রীনগরে আমাদের আস্তানা ছিল ডাল গেটের কাছে, সাধারণ মানের বাঙালি বাজেট হোটেল, 44 বছরের পুরনো শবনম গেস্ট হাউস। ঘর কিন্তু খুবই সাধারণ, একেবারেই বেসিক, যদি লাক্সারি এক্সপেক্ট করেন তাহলে কিন্তু এটা উপযুক্ত হোটেল নয়। ঘরে কিন্তু কোনো ডাস্টবিনও নেই, খুবই সাধারণ বেড, টিভিও সেই আদিকালের পুরনো, আমি জানি না চলে কিনা, এখানে একটা আয়না মতো আছে আর এদিকে আলমারি মতো করা আছে জিনিসপত্র রাখার জন্য। এ হচ্ছে টয়লেট, টয়লেটে কিন্তু কোনো জেট স্প্রে নেই, আমাদের একটা সাবান দেওয়া হয়েছে আর ছোট ছোট দুটো টাওয়েল দেওয়া হয়েছে। এই যে টয়লেটে কোনো গিজার না থাকলেও 24 ঘন্টা রানিং হট ওয়াটার কিন্তু ছিল, আমরা কিন্তু গরম জল সব সময় পেয়েছিলাম। কিছু কিছু রুম কিন্তু আবার কমন বাথেরও রয়েছে, মানে অ্যাটাচ টয়লেট নেই। এই শবনম গেস্ট হাউসের 3টি জিনিস অনবদ্য। 1 নম্বর এর লোকেশন, ডাল লেকের একেবারেই পাশে, এখান থেকে হেঁটে ডাল লেক যেতে ঠিক 5 মিনিট লাগে আমাদের। 2 নম্বর হচ্ছে অসাধারণ বাঙালি খাবার দাবার, আপনি যদি বেড়াতে বেরিয়ে বাঙালি খাবার দাবার পছন্দ করেন তাহলে কিন্তু এটা কাশ্মীরে মানে শ্রীনগরে 1 নম্বর জায়গা, আপনি ঘরোয়া বাঙালি খাবার দাবার পাবেন এখানে। শ্রীনগরে সন্ধেবেলা বসে এই পেঁয়াজি মুড়ি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাবা যায় না, খুব ভালো লাগছে। কাশ্মীরে আলু দিয়ে বাঙালি মতো ভাবা যায়। আর
তিন নম্বর হচ্ছে সমর বাবু, যিনি 78 সাল থেকে 44 বছর ধরে কাশ্মীরে হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কাশ্মীর বেড়াতে গেলে ওনার গাইডেন্স কিন্তু আপনাদের প্রয়োজন হবে এবং উনি সব ব্যাপারে আপনাদের গাইড করবেন। 20 বছরের অভিজ্ঞতা খুব ভালো। ইন জেনারেলি কাশ্মীরি পিপলরা সত্যি খুব ভালো। এখানে চুরি ডাকাতি চিন্তায় ওসব কিছু হয় না, স্বাধীনভাবে ব্যবসা করা যায়। টুকটাক গণ্ডগোল যেগুলো হচ্ছে সেগুলো বাদ দিলে আর তারপরে এই যে ট্যুরিজমের যে প্রমোশন, এইটা হয়েছে আপনাদের জন্য। সরকার কোটি কোটি টাকা খরচা করে যেটুকু ট্যুরিজমের প্রমোশন না করতে পেরেছেন, তার থেকে অনেক বেশি ট্যুরিজমের প্রমোট করছেন এনারা। এনারা যে বিভিন্ন জায়গায় ঘুরে আমি তো দেখছি যে পরিমাণ কষ্ট করে, যেভাবে দৌড়ঝাঁপ করে সব কিছু সবার জন্য তুলে ধরছেন, এতে বাঙালিদেরও খুব সুবিধা হচ্ছে, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছেন, এখানে ব্যবসায়ীদের শুরু হচ্ছে মানে একটা সুযোগ মিলেছে, প্লাস কাশ্মীরি লোকাল পিপুলদের একটা ব্যবসা করার বিশাল সুযোগ এনারাই এনে দিয়েছেন। এরপর সেই দিন ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি অটো ভাড়া করে শ্রীনগর শহর ঘুরে দেখতে। প্রথমেই আমরা চলে যাই শঙ্করাচার্যের মন্দিরে। সারা দিনের জন্য অটো ভাড়া পড়েছিল 1800 টাকা। এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে। আমাদের এখানে সিকিউরিটি কর্ডনে আটকে দিল অটো, সেখানে অটো রেখে এবার আমরা হেঁটে যাচ্ছি শঙ্করাচার্যের মন্দির অবধি। মোটামুটিভাবে এই 300 মিটারের মতো হাঁটতে হলো, এমন কিছু একটা ডিস্টেন্স না, আর চড়াইও নেই। এখানে শঙ্করাচার্যের মন্দিরের সামনে জেএনকে পুলিশের তরফ থেকে খাওয়ানো হচ্ছে, লঙ্গার চলছে, প্রচুর মানুষ খাচ্ছেন, আমরাও খাবো, আগে দর্শন করে এসে তারপর খাবো। আরে গরম গরম দুধ বাদাম, আমরা ভেবেছিলাম ফিরে এসে খাবো, আগে দুধ বাদামটা খেয়ে নিই এক গ্লাস। প্রীতিজিৎ নিয়ে নিলাম, একটু নিয়ে পুরো বাদাম দেওয়া মানে আমন্ড দেওয়া, আরও অনেক কিছু রয়েছে। ডাল লেকের পাশেই পাহাড়ের ওপরে 1000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি কাশ্মীরের সবচেয়ে পুরনো মন্দির। এই শঙ্করাচার্যের মন্দিরে প্রচুর সিঁড়ি। বলা হয় খ্রিস্টপূর্ব 371 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিব মন্দির, যা সমধিক পরিচিত জ্যেষ্ঠেশ্বরা টেম্পল নামেও। পরবর্তীকালে অনেকবার পুনর্নির্মাণ করা হয় এই মন্দিরটি। বর্তমান মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল 17th থেকে 18th শতকের মাঝামাঝি সময়ে। 8th শতকে আদি শঙ্করাচার্য এখানে আসেন তপস্যার জন্য, সেই থেকে মন্দিরের নাম হয় শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্যের তপস্যার বেদীও রয়েছে মন্দিরের পাশেই। এই মন্দির থেকেই সবচেয়ে সুন্দর বার্ডস আই ভিউ দেখা যায় ঝিলম নদী আর ডাল লেক সহ পুরো শ্রীনগর শহরের। শঙ্করাচার্যের মন্দিরের ওপর থেকে অপূর্ব দেখা যাচ্ছে পুরো শ্রীনগর শহর। এপাশটা ডাল লেকের সাইড আর ওপাশটা ঝিলম নদীর সাইড, দুটো দিকে কিন্তু অপূর্ব দেখতে পাবেন। শ্রীনগর ভ্রমণ শুরু করুন শঙ্করাচার্যের মন্দির থেকে। মন্দিরের পাশে এই ঘরেই আদি শঙ্করাচার্য তপস্যা করেছিলেন দীর্ঘদিন। ঘিয়ের গন্ধ মম করছে হালুয়াতে, রাজমা চাল আর কারি পকোড়া, কোনো হোটেলের থেকে ভালো, ঘি দিয়েছে প্রচুর পরিমাণে। শঙ্করাচার্যের মন্দিরের পরে আমাদের গন্তব্য ছিল চশমে শাহি আর পরিমহল। দিল তো ইয়ে চাহে হর পল তুমে হম বস ইউহি দেখা করে। কাশ্মীরের আবহাওয়ায় পৃথিজিৎ দারুণ রোম্যান্টিক হয়ে গেছে, সামলানো মুশকিল হচ্ছে আমার পক্ষে। সেটাই তো স্বাভাবিক, স্বর্গে এসেছি, ভূস্বর্গে, ভূস্বর্গে আর ভূস্বর্গের প্রেমে পড়েছি, তা প্রেমে পড়লে একটু আর তো গান্ত বেরোবে, শুধু ভূস্বর্গের প্রেমে, আপাতত ভূস্বর্গের প্রেমেই পড়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি এই সিকিউরিটি চেকপোস্টের একটু এগিয়ে, চশমে শাহি আর পরিমহল যাবো। তো এখানে কিন্তু
আমরা অটো করে অটো রিজার্ভ করে এসেছি, তো এখানে ওই বাইরের অটো ঢুকতে দেবে না, যদি আপনি রিজার্ভ গাড়ি করে আসেন তাহলে ঢুকতে দেবে। তো এখানে আমাদের আবার শেয়ার করতে হবে, এখানে সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। আপ ডাউন মানে এখান থেকে প্রথমে চশমে শাহী, তারপর পরিমহল নিয়ে যাবে, তারপর সেখান থেকে ফেরত, 100 টাকা পার হেড। আপ ডাউন হচ্ছে এখানে ডিস্টেন্স হচ্ছে 3.5-7 কিলোমিটার। তো এখানে আমাদের কিছু করার নেই, আমরা শেয়ার নিচ্ছি, দাঁড়িয়ে আছি আমরা দুজন, একটা পুরো গাড়ি 8 জনের 800 টাকা। তো দুজন দাঁড়িয়ে আছি আর কারোর সঙ্গে শেয়ার করার জন্য। এটা কিন্তু একটা অসুবিধে অটো ভাড়া করে এলে। আমরা শেয়ারিংয়ের গাড়ি পাইনি, দুজন ছিলাম, দুজনের জন্য শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছিলো না, কারণ সবাই বড় বড় গ্রুপ নিয়ে আসছিলো। আমরা হেঁটেই চলে এলাম চশমে শাহী, একটুখানি, জাস্ট একটুখানি, মানে ওরা বলছিল ওখান থেকে 800 মিটার চেকপোস্ট থেকে, আসলে কিন্তু 300-400 মিটার। চশমে শাহীতে এন্ট্রি ফি হচ্ছে 24 টাকা বড়দের আর 12 টাকা হচ্ছে ছোটদের। এই চশমে শাহী উদ্যান, এটা 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তৎকালীন গভর্নর জেনারেল এখানকার কাশ্মীরের আলী মর্দান খান তৈরি করিয়েছিলেন সম্রাটের ছেলে দারাশিকোর জন্য। এই জায়গায় একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা কিন্তু এখানকার ন্যাচারাল স্প্রিং ছিল, যেটা এর আগের থেকে এখানে এক্সিস্ট করছিল, আর ওই জায়গাতেই এই গার্ডেনটা তৈরি করিয়েছিল আলী মর্দান খান। এই যে ন্যাচারাল স্প্রিংটা এই চশমে শাহীর মধ্যে রয়েছে, এটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন এখানকার সন্ন্যাসিনী রূপা ভবানী, তিনি এখানকার বিখ্যাত সন্ন্যাসিনী ছিলেন। ওনাদের পারিবারিক নাম ছিল শাহী বি, সেই জন্য এখানের নাম ছিল হচ্ছে চশমে শাহী বি, পরবর্তীকালে কালে কালে এটার নাম হয়ে যায় চশমে শাহী। বেশ লাগলো চশমে শাহী গার্ডেন, এবার আমরা যাব হচ্ছে এখান থেকে পরিমহল। এখান থেকে পরিমহল প্রায় 2.5 কিলোমিটার, আর একটু ওপরে উঠতে হবে, এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, দেখছি পাওয়া যায় কিনা। এখানে ব্ল্যাকবেরি বিক্রি হচ্ছে 30 টাকায় এই 1 কাপ, টেস্ট করে দেখছি। এই হচ্ছে ব্ল্যাকবেরি, না মিষ্টি না টক, মোটামুটি আর কি। এখান থেকে শেয়ারিং পেলাম আর কি, 100 টাকা করে নেবে, এখান থেকে পরিমহল নিয়ে যাবে, আর তারপর ওখানে আমাদের দেখা হলে নিচে ছেড়ে দেবে। এটা কিন্তু এখানে একটা ঝামেলা, যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু সুবিধে, অটো করে এলে বা বাসে করে এলে এই ভেতরে ঢুকতে পারবেন না, শেয়ার গাড়ি ভরসা। এখানেও টিকিটের দাম একই, বড়দের জন্য হচ্ছে 24 টাকা আর ছোটদের 12 টাকা করে। সাততলার এই পরিমহল বা পীর মহলটি 1700 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করেন সম্রাট শাহজাহানের দার্শনিক পুত্র দারাশিকো সুফি সাধনার উদ্দেশ্যে। এই পরিমহলের ওপর থেকে দারুণ দেখা যায় ডাল লেক আর পুরো শ্রীনগর শহর, এই আমার পেছনে। আমার পেছনের এটা হচ্ছে শ্রীনগরের টিউলিপ গার্ডেন, এখানে টিউলিপ ফুল ফোটে মার্চের এন্ডে আর থাকে এপ্রিলের এন্ড অবধি। এবছর গরম বেশি পড়েছিল, এই জন্য তাড়াতাড়ি টিউলিপ ফুল সব নষ্ট হয়ে গেছে, এখন বাগান বন্ধ। যদি আপনারা টিউলিপ দেখতে চান তাহলে বেস্ট টাইম হচ্ছে এপ্রিলের প্রথম আর দ্বিতীয় সপ্তাহ। আমাদের এর পরের গন্তব্য ছিল আরেক মুঘল গার্ডেন, নিশাতবাগ। এক পশলা জোর বৃষ্টি হয়ে গেল,
আমরা নিশাতবাগের সামনে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। বাপরে বাপ, এই হচ্ছে নিশাতবাগ। বাঁদিকে ডাল লেক আর ডান দিকে নিশাতবাগ। নিশাতবাগেও টিকিটের মূল্য হচ্ছে 24 টাকা বড়দের আর 12 টাকা ছোটদের। ডাল লেকের পূর্ব পারে এই নিশাতবাগ গড়ে তুলেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের ভাই আসিফ খান 1633-34 সালে। উর্দুতে নিশাতবাগ কথাটার মানে হচ্ছে দ্য গার্ডেন অফ জয় বা দ্য গার্ডেন অফ গ্ল্যাডনেস। পেছনে জাবারওয়ান মাউন্টেন আর সামনে ডাল লেক আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই ন্যাচারাল স্প্রিং। নিশাতবাগ কিন্তু সত্যিই অপূর্ব, সত্যিই দ্য গার্ডেন অফ জয়। এই নিশাতবাগ হচ্ছে শ্রীনগরের তৃতীয় বৃহত্তম উদ্যান, প্রথম হচ্ছে শালিমার উদ্যান। এই নিশাতবাগে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, এই বাগানটা ধাপে ধাপে তৈরি, সর্বমোট 12টা ধাপ রয়েছে। আরও আমরা যেখানে আছি এর উপরে আরও একটা দুটো ধাপ আরও রয়েছে। আমরা এখন আছি হচ্ছে নিশাতবাগের সবচেয়ে ওপরের ধাপে। বুঝলি পৃথিজিৎ, ভাবতে পারিস এক সময় এখানে শাহজাহান ঘুরে বেড়াতো আর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। বিকেল তখন প্রায় 5টা। সেদিন আর শালিমার গার্ডেন যাবার সময় ছিল না আমাদের, তাই সোজা চলে এলাম দরগায়ে শরীফ বা হযরত পাল দরগাতে। দরগার সামনে এখানে ফ্রুট মার্কেট রয়েছে আর আমরা এখানে ফল কিনে নিচ্ছি। আমি যখন ফল কিনছিলাম এখানে দরগার সামনে মার্কেটে, তখন দেখা হলো মির্জার সঙ্গে। মির্জা এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলো। ও স্থানীয় ছেলে, ও ব্লগার, ZSR11 এটা হচ্ছে ওর চ্যানেল। আপনারা দেখবেন কাশ্মীর সম্পর্কে অনেক কিছু ও ওর চ্যানেলে তুলে ধরছে। মির্জার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আপকে সাপোর্ট কি জরুরত হ্যায়, আপ আগর সাপোর্ট করেঙ্গে তো হাম ভি আগে বড় পায়েঙ্গে, ছোটে মোটে ক্রিয়েটর হ্যায়। জরুর হোগা, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট টু ইউ। এই দরগায়ে শরীফে ইসলামের নবী হযরত মুহাম্মদের দাড়ির চুল রাখা রয়েছে, যা বছরে 10 বার দেখানো হয় ভক্তদের। শ্রীনগরে বেড়াবার সময় এই দরগায় আসুন সন্ধেবেলায়। দরগার পাশেই ডাল লেক, দরগায় প্রার্থনা সেরে চলে আসুন লেকের পারে। অনিন্দ্য সুন্দর লাগবে সন্ধেবেলায় এখানে সময় কাটাতে। দরগা থেকে বেরিয়ে দেখি উল্টো দিকে এক হালুয়াইয়ের দোকানে এত বড় পরোটা ভাজা হচ্ছে, সাথে হালুয়া। কেসা ভাই, এই হচ্ছে পরোটা, একটুখানি দিলাম আমরা 50 টাকা। হালুয়াটা দেখুন, হালুয়াটা পরোটা বহুত স্বাদিষ্ট, দারুন দারুন দারুন, বহুত আচ্ছা হ্যাঁ। যেটা সুজির হালুয়া, মিষ্টি একটু বেশি, খুব টেস্টি। আমরা এখন আছি শালিমার গার্ডেনের ঠিক সামনে, এখানেও টিকিট কাটতে হবে আর যথারীতি টিকিটের মূল্য হচ্ছে 24 টাকা প্রতিজন, বড়দের আর ছোটদের 12 টাকা, সব জায়গায় সেম। শ্রীনগরের সবচেয়ে বড় মুঘল গার্ডেন এই শালিমার বাগ তৈরি করিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য 1619 সালে।
আমরা এখন যাচ্ছি ফেমাস লাল চকে। টালগেটের পাশ থেকে লাল চক অবধি অটো ভাড়া হচ্ছে 100 টাকা। এখান থেকে ডিস্ট্যান্স ওই 2.5 কিলোমিটার। কাশ্মীরের ইতিহাসে প্রচুর ঘটনার সাক্ষী এই লাল চক। আমরা এখন আছি লাল চকে, যা কিনা শ্রীনগরের এসপ্ল্যানেড। সেই দিন লাল চকে কাশ্মীরের মানুষদের আন্দোলন চাক্ষুষ করলাম, এই আন্দোলন নাশকতার বিরুদ্ধে শান্তির আশায়। শ্রীনগরের লাল চকে দাঁড়িয়ে আছি, এখন এনারা প্রতিবাদ করছেন টেরোরিজমের, এনারা ফ্ল্যাগ হোস্ট করছেন ইন্ডিয়ার, আর টেরোরিজম স্টপ হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, এটাই চাইছেন। মোমবাতি জ্বালানো হচ্ছে, স্থানীয় মানুষেরা অংশ নিয়েছেন। এখানেই দাঁড়িয়ে শেখ আবদুল্লাহ, মানে ফারুক আবদুল্লার বাবা ওমর আবদুল্লার দাদু, তৎকালীন কাশ্মীরের জননেতা, তিনি সেই বিখ্যাত উক্তি করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্দেশ্যে, আই বিকেম ইউ, ইউ বিকেম আই, সো নো ওয়ান ক্যান সে দ্যাট উই আর সেপারেট। আমরা এক ছিলাম, এক আছি এবং এক থাকব, কোনো সন্দেহ নেই। আজকের গল্প এই অবধি, খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের পর্ব নিয়ে, যেখানে থাকবে আমাদের গুলমার্গ প্যারানোর গল্প। সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।